পঞ্চমী রাত্রির আর এখন বাজে রাত্রির আড়াইটে আর আমরা বেরিয়েছি প্যান্ডেল হপিংয়ে। সে খুব টায়ার্ড কিন্তু কী করবে, আমার জ্বালায় আমাকে নিয়ে বেরিয়েছে আর বাকি সবাইকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। দুই মা দুই মেয়ে, কারোর এনার্জি নেই কিন্তু আমি দেখবই, কলকাতায় আছি, ঠাকুর দেখবো না কি হয়। তো প্রথমেই চলে এলাম শরৎ চ্যাটার্জি পার্ক পুজো সমিতি ওরফে ট্র্যাঙ্গুলা পার্কে ঠাকুর দেখতে। এখানে এসে দেখলাম পুজো পরিপ্রেক্ষিতে এখানে একটা মেলা বসেছে, বিভিন্ন রকম বাচ্চাদের রাইডস রয়েছে। তারপর সেখান থেকে চলে গেলাম প্রতিমা দর্শন করতে। অপূর্ব সুন্দর মায়ের মুখ দেখলাম, খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে শেয়ার করব বলে আস্তে আস্তে ক্যামেরা বন্দি করেছি। দেখো আমার ভীষণ ভালো লেগেছে মায়ের মুখ। এরপর নজর কাড়লো এদের প্যান্ডেলের ভেতরের ডেকোরেশন। দেখো মোড়া আর কুলো দিয়ে এরা প্যান্ডেল ডেকোরেশন করেছিল। কুলোগুলো আবার রং করা ছিল, মানে লাল রঙের পেন্ট করা ছিল। নজর কাড়লো ঝাড়টাও, ঝাড়টাও বেশ ভালো লাগলো। বাইরে এসে এদের বাইরের প্যান্ডেলটা দেখলাম, সেটাও ওই কুলো আর দিয়ে করা। এরপর চলে গেলাম লেকটারাস দক্ষিণী সংঘ এর ঠাকুর দেখতে। ছোটোর ওপর এক চালার ঠাকুর, প্যান্ডেলটাও বেশ নজর কাড়লো। আর নজর কাড়লো এদের আলোকসজ্জা। আরও একবার মাকে দর্শন করে এরপর এগিয়ে গেলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ঠাকুর দেখতে, যেটা কিন্তু আজকের মেন অ্যাট্রাকশন। ওই রাত্রির তিনটের সময় এত লোকের ভিড় হয়েছিল, দেখো আস্তে আস্তে এগোচ্ছি, বিভিন্ন রকমের প্রভাবস পড়তে পড়তে আমরা এগোলাম। যেতে পারি কিন্তু কেন যাব, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি। এদের থিম ছিল কথা বলি। এত মানুষের ভিড়, সবাই কিন্তু ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এরপর পড়লাম রামগরুরের ছানা হাসতে তাদের মানা। তার এই পড়তে পড়তে এগিয়ে চললাম প্রতিমা দর্শন করতে। এদের প্রতিমা গড়েছেন সনাতন পার আর আলো দিয়েছেন পিনাকি গুহ। অত রাত্রির তখন প্রায় তিনটে, প্রচুর মানুষ। দেখো আমি যে একা ভিডিও করছি তোমাদের জন্য তা নয়, আসলে এত সুন্দর পুজো, এত সুন্দর প্যান্ডেল, এত জাঁকজমক, এত আড়ম্বরপূর্ণ আর এত আলো রোশনাই আর এত সুন্দর প্রতিমা, প্রত্যেকে চেয়েছেন ক্যামেরাবন্দি করে রাখতে। যাই হোক, অনেক কষ্টে ভিড় ঠেলে প্রতিমার সামনে এসে দেখো, তাও দাঁড়াতে দিচ্ছিল না ভালোভাবে। আবার মনে হলো দেখো ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, আমার চৈতন্য, আমার চেতনা চৈতন্য করেছেন মা চৈতন্যময়ী, সত্যিই মা চৈতন্যময়ী। আরও একবার প্যান্ডেল দর্শন করলাম, আরও একবার প্রতিমা দর্শন করে ঠাকুরের কাছে মন ভরে প্রণাম করলাম, ভক্তিভরে প্রণাম করলাম। আর দেখো প্রণাম করে বেরিয়ে যাচ্ছি ভিড় ঠেলে ঠেলে। তাহলে আজকের মতো শেষ, রাত্রি তিনটে বাজে, বাড়ি ফিরে যাচ্ছি, মানে ষষ্ঠী পড়ে গেছে, তো আজকে তো ষষ্ঠীর উপোষ। তো যাই হোক, গতকাল ছিল পঞ্চমী, মেয়ের জন্মদিন, সবটাই শেয়ার করব, শেয়ার করলাম। আর যা তিন চারটে ঠাকুর দেখলাম সবটাই শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, খুব ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, অ্যান্ড কিপ ওয়াচিং মাই ব্লগস।